সবাই যোজন ভাই, সবাই যোজন। এত নিষেধ করে, এরপরে রাস্তায় এত মানুষ যাচ্ছে। হ্যাঁ, ওই ভারতের মতো কিরম দরকার।
বরিশাল নগরীর সিএমই রোড রেডি, আশপাশের কিছু এলাকা ফাঁকা আছে কিন্তু দোকানঘাট ম্যাক্সিমামই খোলা, রাস্তা প্রচুর মানুষ। যা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। আমি আবারও বলছি, করোনা ভাইরাসের কোনো ওষুধ বা চিকিৎসা নেই, তাই সবাইকে সচেতন হতে হবে। সাবান দিয়ে বেশি বেশি করে হাত মুখ ধোবেন, ভালো করে অজু করে নিজের বাসায় বসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। মনে রাখবেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে